इलेक्शन आही আছে 27 তারিখ जुआ काली अमित शाह जी आए थे कल, हम लोग तुरा में रात रुका था परसों दिन, और दो तीन बहुत बड़ा जनसभाएं अनुष्ठित हुए। मैं थोड़ा बात बोलूंगा लेकिन आप लोग थोड़ा सोच लीजिए। आज आप लोग देखिए, हमारा मेघालय में कभी कभी कांग्रेस का सरकार बनते हैं, कभी कभी एनपीपी का सरकार बनते हैं, लेकिन आप लोग देखिए, जो दिल्ली से हमारे जो बेनिफिट्स आते हैं, दिल्ली से जो हमारे स्कीम आते हैं, ये मेघालय का लोगों को नहीं मिलता है। कल मैं डालू में पूछ रहा था, अभी मोदी जी आप लोगों के लिए साउल भेज रहा है, ठीक है से सकल के साउल पठाई से, एजन मानुह किमान केजी पठाई से कोने जाने, 5 केजी আমার ঘরত আমি কিমান পাও, আমার কিমান দিয়ে রেশন দোকানিয়ে 5 কেজি দিয়ে নে কাটি রাখে, আমার 5 কেজি দিয়ে নে নাই, 7টা ফ্যামিলি থাকিলে 35 কেজি হব লাগিব, 4টা থাকিলে 20 কেজি হব লাগিব, হয় নে নহয়? আজি আমাক এই চাউলটো কোনে পঠাই আছে, কোনে পঠাই আছে এতিয়া মোদিয়ে যেতিয়া আমাক চাউল পঠাই আছে, মোদিয়ে কি চাউলত স্তাম মাৰি দিছে? এইটো হিন্দুৰ কাৰণে, এইটো মুছলমানৰ কাৰণে স্তাম মাৰি দিছে নেকি? সবে পাই আছো কি নাই? এতিয়া যিবিলাক মানুহ ইয়াত এনপিপি কৰি আছে, টিএমচি কৰি আছে, ৰাতিপুৱা ঘৰত কোনটো চাউল দি ভাত খাই আছে? সব মোদিয়ে পঠোৱা চাউল দি ভাত খাই আছে নে নাই? মোদিয়ে পঠোৱা চাউল আৰু ঘৰৰ বাহিৰত কৈ আছে নৰেন্দ্ৰ মোদী মুৰ্দাবাদ। যেতিয়া চাউলটো পাই তেতিয়া কিন্তু কোনো মানুহ নকয় এইটো বিজেপি চাউল, এইটো নাখাওঁ, সব খাই লয়, খাই মানে এটা বিজেপি গালি পাৰি থাকিব, এইটো ঠিক কথা নেকি? আপোনালোকে কওকচোন, আজি নৰেন্দ্ৰ মোদী ইমান ভাল মানুহ যে ভেকচিন পঠাইছে, হিন্দু লোক মুসলমান মানুহ লোক, গাৰো মানুহ লোক, হাজন মানুহ লোক, কোচ মানুহ লোক, বঙালী মানুহ লোক, ইয়াত কাৰো কাৰণে স্তাম মাৰি পঠোৱা নাই, পঠাইছে নেকি? চাউলৰ পেকেটত স্তাম মাৰি পঠাইছে নেকি? নাই পঠোৱা। আজি আপোনালোকে এটা কথা কওক, আমাৰ অসমতে হওক বা আন বিজেপি যিবিলাক ষ্টেট আছে, সব দুখিয়া মানুহবিলাকক প্রধানমন্ত্রীয়ে ঘর পঠাইছে। আমি ইয়াক ঘর পাইছো নে নাই? কিমানে ঘর পাইছে? আরে কোনবাইটো পাইছে? ঘর পাইছে? ঘর পাইছে? ঘর পাইছে? এতিয়া নরেন্দ্র মোদী আমাক কি পঠাইছে? প্রথম পঠাইছে 5 কেজি কই চাউল। যদি ঘরত 6টা মেম্বার আছে, আমি কত পাবে? 30 কেজি পাব। যদি 5টা ফ্যামিলি মেম্বার আছে, কত পাবে? 25 কেজি পাবে। ঘরের জন্য মোদীজি আমার জন্য স্যাংশন করেছি 1,30,000 টাকা। প্রত্যেক গরিবের জন্য একটা বাড়ি দিয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীজি আমার জন্য পাঠিয়েছে 1,30,000 টাকা। কিন্তু আমি এই জায়গায় আপনারা হাত উঠাইছে কি আমি পাইনি, পাইছে কি নাই পোৱা? এতিয়া ইলেকশনের সময়তো আমাক কোনবাই ঘরত ভোট দিবর কারণে 1,000-2,000 টাকা দিয়ে দিব, কোম্পায় 10,000 টাকাও দিয়ে দিব যে এনপিপি ভোট দিয়ক, টিএমসি ভোট দিয়ক। কিন্তু এই যে 2,000 টাকা যে আমি ললো, 3,000 টাকা যে ললো, আমার লস কিমান গল? 1,30,000 টাকা লস হল, হয় না নহয়? আজি যদি মেঘালয় বিজেপি সরকার হয়,
অসমত যেনেকে সব গরিবে ঘর পাইছে তেনেকে আমার ইয়াত সবেইটো ঘর পাই যাব পাব না নাই তেতিয়া ফায়দা কিমান হব 1,30,000 টাকা এটা কথা মুক আমার ইয়াত গরিবে গরিব ফ্যামিলি সর